قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. سلماني بود گردن هدر عنانه خود با دست خازدادن. ও মুসলমান, তোমার নিজস্ব বলি হবে, তোমার আওয়াজ, তোমার ভাষা হবে আল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ইবাদত, আমার নামাজ, আমার কোরবানি, আমার রোজা, আমার জীবনের যা কিছু আছে সব কিছু হবে কার জন্যে? আওয়াজ দিয়া বলেন, কার জন্যে? ঈমান অর্থ বিশ্বাস করা, বিশ্বাসের নাম ঈমান। ইসলাম অর্থ আমল, অর্থাৎ ব্যাখ্যা সাপেক্ষে আমরা বুঝলাম আমল, কারণ ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করব আল্লাহর কাছে। আত্মসমর্পণ কেমনে করব? আল্লাহ যা বলেছেন তার উপরে আমল করে। তার মানে ইসলাম হলো আমলের নাম, ঈমান হলো বিশ্বাসের নাম। শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না, কারণ আপনি বিশ্বাস করলেন মাথায় টুপি দেওয়া সুন্নাত। আপনি টুপির ঈমানদার হয়ে গেছেন, কিন্তু শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। আপনি যদি জান্নাত পাইতে চান, টুপি মাথায় দিয়া টুপির আমল করে টুপির মুসলমান হওয়া লাগবে। আপনি বিশ্বাস করেছেন নামাজ পড়া ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমানের জন্য ফরজ, নামাজ পড়া লাগবে, আপনি নামাজের ঈমানদার হয়েছেন, কিন্তু শুধুমাত্র নামাজের ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাইতে চান, তাহলে নামাজের আমল করে নামাজের মুসলমান হওয়া লাগবে। এক কথায় আপনি সব বিশ্বাস করলেন, আপনি ঈমানদার হয়ে গেছেন, কিন্তু শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাইতে চান, তাহলে বিশ্বাসের সঙ্গে ঈমানের সঙ্গে ইসলামও লাগবে, আমলও লাগবে। এই জন্য আল্লাহ ঈমানদারদের ডেকে আমলের কথা বলেছেন, ইসলামে ঢুকতে বলেছেন। অনেকগুলো জবাবের আর একটা জবাব, এই আয়াত যে কারণে নাজিল হয়েছে, শানে নুজুল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবি হযরত আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর ইসলামের সমস্ত বিধিবিধান মানতেছেন। শুধুমাত্র উটের গোস্ত খাইতেন না, উটের গোস্ত হালাল সেটা জানতেন, কিন্তু মানতেন না, মানে নিজে খাইতেন না। কেন? যেই ধর্মে আগে ছিলেন, ওই ধর্মে উটের গোস্তকে ঘৃণা করা হতো। আমরা অনেক জিনিস ঘৃণা করি কিনা? কচ্ছপ আমরা খাইনি, এটা খাই না, এখন এটার মধ্যে একটা অভক্তি হয়েছে গেছে, ঠিক না? এটা যে শুধু মাকরু এজন্য খাই না এমন না, এটার প্রতি একটা অভক্তি বা ঘৃণাও জমে গেছে, ঠিক না? কাঁকড়া খাই, এই কাঁকড়া অনেকে খায়, আবার ফতুয়াও দেয়। এখন তার হুজুরা ফতুয়া দেয় না, এখন চা দোকান থেকে ফতুয়া সাপ্লাই হয়। আপনারা চিংড়ি মাছ খাইতে পারলে আমরা কাঁকড়া খাইতে পারবো না, খেলে কথা বলেন না কেন? চিংড়ি এইটা কি মাছ? এটা কি বইতে কি লাগে? চিংড়ি সাইনবোর্ডে কি লাগে? চিংড়ি। যারা মাছ ধরে জেলে তারা কি বলে এটাকে? কাঁকড়া, কাঁকড়া। আর কোনো ফতুয়া লাগবে না, চিংড়ি মাছ এজন্য খাই এবং হালাল, কাঁকড়া এটা মাছ নয়, কেউ মাছ বলেও না, এজন্য এটা মাকরু। কথা বুঝে আসছে? যাই হোক, কিন্তু কোনো হিন্দু যদি মুসলমান হয় এখন, তাকে গরুর গোস্ত খেতেই হবে। কেন? হিন্দু গরুর গোস্ত খায় না, আমরা মুসলমানও তো অনেকে গরুর গোস্ত খাই না। কেন খাই না? ওদের না খাওয়ার ইল্লত বা কারণ, আমাদের না খাওয়ার কারণ কি? এক, আমরা খাই না, ডাক্তার নিষেধ করেছে, অ্যালার্জি আছে, না হয় চর্বি বেড়ে গেছে, বিভিন্ন কারণ থাকতে পারে, তবুও তো মাঝে মাঝে সুযোগ পাইলে ছাড়িও না। কিন্তু হিন্দু ভাইরা কেন খায় না? ওরা গরুকে দেবতা মনে করে, মা মনে করে, পূজা করে, গরুর গোস্ত খায় না, গরুর দুধ খায়, গরুর গোস্ত খায় না। আরও বড় ব্যাপার হলো, এখন গরুর মূতও খায়, ওদের কাছে দুধের চাইতে মূতের দাম বেশি। কিন্তু কোনো হিন্দু যদি মুসলমান হয়, গরুর গোস্ত খেতেই হবে।
আপনার আমার জন্য বাধ্য না, কেন সে আগে এটাকে দেবতা মনে করত, এখন ইসলামে যে গরু গোশত হালাল সেটা খেয়ে তারপরে তাকে প্রমাণ দিতে হবে সে মুসলমান। হযরত আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র উটের গোশত খান্নায় হালাল জানছেন, এটা হালাল এটা জানছেন, এটা কারার দিছেন, কিন্তু খান নাই নিজে, একটুক জিনিস আল্লাহর কাছে পছন্দ হয় না, আল্লাহ বলেই ফেলছেন, আয়াত নাজিল করে দিয়েছেন সামান্য একটুক বিষয়। আব্দুল ইবনে সালাম এবং দুনিয়ায় আগত কেয়ামত পর্যন্ত যত ইমানদার মুসলমান যেহেতু হয়েছ, মুসলমান যেহেতু দাবি করছো, তাহলে পরিপূর্ণ মুসলমান হও, শুধুমাত্র অল্প একটু হলে হবে না, ইসলামের একটা বিধিবিধানও যদি বাকি থাকে তুমি খাঁটি মুসলমান হইতে পারবা না, আর যদি খাঁটি মুসলমান না হইতে পারো তুমি জান্নাতেও যাইতে পারবা না, আল্লাহর কাছেও পছন্দনীয় হতে পারবা না, তুমি নামাজ পড়লা রোজা রাখলা না, আল্লাহ বলেন হয় নাই উদখুলু ফিস সিলমি কাফা, তুমি নামাজও পড়লা রোজাও রাখলা কিন্তু এখনো মিথ্যা বলো, আল্লাহ বলেন হয় না, এখন মিথ্যাও ছেড়ে দাও, তুমি মিথ্যাও ছেড়ে দিছো কিন্তু এখনো তুমি হারাম খাও, আল্লাহ বলেন হয় নাই হয় নাই উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ কাকে বলা হয়? এক গ্লাস পানির মধ্যে এক ফোঁটা পানিও যখন দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত গ্লাসটা পূর্ণ আছে, আপনি ইসলামে যদি ঢুকতে চান অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না হবে না, যদি আপনি মুসলমান দাবি করেন ওলামায়ে কেরামের সঙ্গে আর যুক্তি তর্ক চলবে না, এখন যুক্তি তর্ক দিয়া অনেকে নিজেকে বড় পণ্ডিত জাহির করতে চায়।